হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আপনাদের জন্য একটা দারুণ রান্নাঘরের টিপস নিয়ে। ভিডিওটা আপনারা একটুখানি সময় যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের কাজে কতটা সুবিধা হবে আর টাইমও বাঁচবে। কুকার আমরা সবাই ইউজ করি, এটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কুকার ছাড়া মানুষের চলে না। কিন্তু কুকারে যখনই আমরা রান্না করি আমরা দেখতে পাই যে কুকারের ঢাকনার মধ্যে সবসময় ডাল বেরিয়ে আসে, নোংরা হয়ে যায়, বা কোনো মাংস রান্না করলে সেটা খুবই নোংরা হয় কুকারের ঢাকনাটা। তো সেটা যাতে আর নোংরা না হয় সেই জন্যই আজকের ভিডিওটা আমার বানানো। তো আমি এখানে কী করেছি, একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি, বড় নিউজ পেপার, তার চার ভাগের এক ভাগ নিয়ে আমি সেটাকে মুড়িয়ে, মধ্যেখানটা তো দেখলেন আমি একটা ছোট ওখানটা কাঁচি দিয়ে কেটে দিয়েছি, ঠিক মধ্যে জায়গাটা মানে একটা ছোট ছিদ্র করে নিয়েছি, আর সেটা সিটির ওপরে ফিড়িটা তুলে ওপর দিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গ্যাস কিন্তু আমার জ্বলছে আর এর মধ্যে ডাল সিদ্ধ হচ্ছে। এবার এরম করে আমি বসানোর পরে চারদিকে আমি একটুখানি উঁচু উঁচু করে দিয়েছি যাতে যা বেরোয় ওর ভিতরে আটকে যাবে। তো এইরকম করে যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে আর আপনাদের আর কোনো নোংরাও ঢাকনায় লাগবে না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু এখনও পর্যন্ত এইরকম কোনো ভিডিও দেখতে পাইনি, তাই আমার হঠাৎভাবে মনে হলো এইরকম করলে খুব সুন্দর একটা কাজ হবে, তো এই জন্যেই আমি এটা করলাম। তো আমি তো এই ভিডিওটা বানালাম, দু একদিনের মধ্যে আরও অনেকে বানিয়ে নেবে। আমি সবচেয়ে প্রথমে শর্টে আমি এই ভিডিওটা করে ছেড়েছি, কোথাও তো ভিউজ হয়নি, সেই জন্যই আমি এটা করলাম। যদি আপনারা দেখে আপনাদের যদি এতটুকু উপকার হয় তাহলে আপনারা আপনাদের অনেক সুবিধা হবে, সেই জন্যই ভিডিওটা বানানো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আসবো কোনো নতুন টিপস নিয়ে। থ্যাংক ইউ।